স্বর্গীয় উজ্জ্বল কান্তি চট্টোপাধ্যায়ের জন্মমাস উপলক্ষে আজকের বিশেষ নিবেদন, তার লেখা 2020 বইটি থেকে নেওয়া ছোট গল্প চেয়ার। একটি চেয়ারের মূল্য আমাদের জীবনে যে কতখানি আলোড়ন ফেলতে পারে, চেয়ার যে আমাদের কতখানি মূল্যবোধের পরিচয় দেয়, তা আজকের গল্পে দেখা যায়। দীর্ঘ 38 বছর চাকরি করার পর হীরেনবাবু অবসর নিলেন। কর্মজীবনের শেষ দিনে বিদায়ী সভায় গাল ভরা বক্তৃতা শুনে তাঁর মন গর্বে ভরে উঠেছিল। বড় সাহেব তো তাঁকে দার্শনিক, কর্মবীর, স্থিতধী ইত্যাদি বিশেষণে ভূষিত করেছেন। এসব কথা চিন্তা করে তিনি এখনো মনে মনে বেশ আনন্দ পান। রিটায়ারমেন্টের পর প্রায় 6 মাস হয়ে গেল, একবারও কেউ অফিস থেকে ফোনও করল না। হয়তো খুব কাজের চাপ। আগে তো খুব ফাঁকি মেরেছিস, এবার বোঝ ঠেলা কেমন? এসব 7-5 ভাবতে থাকেন হীরেনবাবু। হীরেনবাবু একদিন ঠিক করলেন অফিস যাবেন, পুরনো বন্ধুদের সঙ্গে একটা দিন খোশ গপ্প করে কাটাবেন। মনে মনে ভাবলেন, আমি গেলে ওরা নিশ্চয়ই খুব আনন্দ পাবে, সহজে ছাড়বে না, অনেক কিছু খাওয়াবে, অনেক কিছু জটিল কাজও বুঝে নেবে হয়তো। স্ত্রীকে বললেন, শুনছো, কাল ভাবছি একবার অফিসে যাবো, একটু তাড়াতাড়ি বেরোবো, অনেকদিন পর যাচ্ছি তো, সবার সাথে দেখা করতে হবে। আর তুমি বরঞ্চ এক কাজ করো, বিকেলে চা জল খাবারটা খেয়েই নিও, আমি ওখান থেকে খেয়ে আসব। বড়বাবু ছিলাম বলে কথা, সবাই খুব সম্মান করে। সেদিন রাতে মনের আনন্দে হীরেনবাবুর চোখে ঘুম আসছিল না। চাকরির প্রথম দিন থেকে কত শত ঘটনা তাঁর মনে ভিড় করছিল, কত আনন্দ বেদনায় ভরা এই 38টা বছর। কলেজের পাঠ শেষ হতে না হতেই তো চাকরি, তাঁর কাছে অফিস ছিল বাড়ির চেয়েও প্রিয়। বিয়ের পর অফিসের কাজ ফেলে কত নিমন্ত্রণ রক্ষা করতে পারেননি, এমনকি কাজের চাপে হানিমুন পর্যন্ত করতে যেতে পারেননি, এজন্য তাকে কম কথা শুনতে হয়েছে। অফিস ছিল তাঁর কাছে প্রাণ স্বরূপ, কোনোদিন ফাঁকি দিতে শেখেননি, কর্মই ছিল তার জীবনের ধর্ম। পরদিন ভোর না হতে হীরেনবাবু উঠে পড়লেন, সাত তাড়াতাড়ি দাড়ি কেটে স্নান আহ্নিক সেরে স্ত্রীকে ডাকলেন, কি হলো শুনছো, আরে তাড়াতাড়ি ওঠো, বেরোবো তো। গিন্নি ঝাঁঝিয়ে উত্তর দিলেন, এখন উঠে কি করব, অফিসে গিয়ে ঝাঁট দেবে। অগত্যা হীরেনবাবু ছাতে গিয়ে পায়চারি করলেন, পরে নেমে এসে বাজারে গেলেন, কিন্তু বাজার তখনও বসেনি। তাঁর মনে হলো আজ সবাই যেন দেরি করছে, তাঁর অফিস যাবার তাড়াটা কেউ বুঝছে না, সবজিওয়ালা মাছওয়ালা তাঁর কাছেই বৌনি করল। কোনো রকমে গরম গরম মাছের ঝোল ভাত খেয়ে বেরিয়ে পড়লেন। বাসে উঠে পরিচিত কন্ডাক্টরকে দেখে একগাল হেসে বললেন, ভালো আছো তো বাবা? কন্ডাক্টর হ্যাঁ বলে নিজের কাজে মন দিল। ধীরে ধীরে হীরেনবাবুর হাসি মিলিয়ে গেল, তিনি বাসে বসে বাইরের দৃশ্য দেখতে লাগলেন। যতই অফিস পাড়ার দিকে এগিয়ে যেতে লাগলেন, তাঁর চিরচেনা পথ যেন নতুন বলে বোধ হতে লাগল। এ যেন প্রবাসীর স্বদেশে আগমন, 6 মাস না দেখা পথ তাঁর কাছে যেন 6 বছরেরও বেশি অদেখা ছিল। নির্দিষ্ট স্টপেজে এসে তিনি নামলেন, বাস স্ট্যান্ড থেকে অফিস 5 মিনিটের পথ। পথটি প্রশস্ত, দুধারে আম, দেবদারু আর মহুয়া গাছের সারি। সেই ছায়া ঘন পথ ধরে হীরেনবাবু অফিসে পৌঁছলেন।
গেটে দারোয়ান টুলে বসে ধূমপান করছে। হীরেনবাবু জিজ্ঞাসা করলেন, ভালো আছে তো বাবা? দারোয়ান ঘাড় নেড়ে জানালো, ভালো আছে। এই দারোয়ান প্রতিদিন হীরেনবাবু অফিসে ঢোকার সময় নমস্কার জানাত, তাঁর হাতের ব্যাগটা নিয়ে টেবিলে রাখত। অথচ আজ সে একবার কুশল পর্যন্ত জিজ্ঞেস করল না, ধোঁয়া ছাড়তে ছাড়তে শুধু ঘাড় নাড়িয়ে উত্তর দিল। অফিসে ঢুকে হীরেনবাবু প্রথমে তাঁর পুরনো ঘরে গেলেন, দেখলেন তাঁরই অ্যাসিস্ট্যান্ট চিত্তবাবু তাঁর সেই বহু পরিচিত রিভলভিং চেয়ারে বসে মাথা নিচু করে লিখে যাচ্ছেন। দেখে হীরেনবাবুর বুকটা ছ্যাঁক করে উঠল। আবেগ নিয়ন্ত্রণ করে বললেন, এই যে চিত্ত, তা আছো কেমন? হ্যাঁ, কাজকর্ম সব ঠিকঠাক চলছে তো? চিত্তবাবুর উত্তর দেবার আগেই ইন্টারকম বেজে উঠল। চিত্তবাবু বললেন, বড় সাহেব ডাকছে। হীরেনবাবু কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, ভাবলেন, চিত্ত আমাকে একটুও বসতে বলল না। সেখান থেকে বেরোতেই শঙ্করের সঙ্গে দেখা। এই শঙ্কর হীরেনবাবুর ব্যক্তিগত পিয়ন ছিল। সে অফিসের কাজ ছাড়া হীরেনবাবুর যাবতীয় ফাই ফরমাস খাটত, টিফিন এনে দিত, চা করে দিত, জল দিত, লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম, ইলেকট্রিক বিল, আরো কত কি। শঙ্করকে দেখে হীরেনবাবু বললেন, এই যে শঙ্কর, কেমন আছিস? তাড়াতাড়ি এক গ্লাস জল খাওয়া তো। গ্লাস নেই, কল থেকে জল খেয়ে আসুন, বলে শঙ্কর উধাও হল। হীরেনবাবু অপমানিত বোধ করলেন, গম্ভীর হয়ে সেখান থেকে চলে গেলেন। একতলা ছেড়ে হীরেনবাবু দোতলায় ড্রয়িং অফিসে গেলেন। এই ড্রয়িং অফিসের পাশেই বড় সাহেবের চেম্বার, তার পাশে অন্যান্য অফিসারদের ঘর। ড্রয়িংয়ের বড়বাবু স্বপন সুর। হীরেনবাবু আর স্বপনবাবু একই দিনে অফিসে যোগদান করেছেন। বয়সে স্বপনবাবু কয়েক মাসের ছোট, অবসর নেবার আর এক মাস মাত্র বাকি। কিরে স্বপন, খুব কাজ করছিস দেখছি, আর তো এক মাস, তারপর কি করবি ভাবলি কিছু? হীরেনবাবু প্রশ্ন করেন। স্বপনবাবু ঈষৎ হেসে জবাব দিলেন, আর বলিস না ভাই, বড় সাহেব খাটিয়ে মারছে। এই তোমাদের ট্রেসিং গুলো কি হয়েছে? তাড়াতাড়ি দাও। এই বলে একরাশ ট্রেসিং নিয়ে চলে গেলেন। হীরেনবাবু বুঝলেন স্বপনবাবু খুব ব্যস্ত, কথা বলার সময় নেই। সেখানে আর দাঁড়ালেন না, ভাবলেন, বাড়ি চলে যাই, কিন্তু এত তাড়াতাড়ি গেলে গিন্নি কি ভাববে? তাছাড়া অফিসে এসে বড় সাহেবের সাথে দেখা না করলে উনিই বা কি ভাববেন? আমাকে ছাড়া তো তার এক মুহূর্তও চলত না। হীরেনবাবু বড় সাহেবের ঘরে ঢুকতে গেলে পিয়ন রঘু বাধা দিল, বলল, আরে আরে যাবেন না ভেতরে, ইউনিয়নের মিটিং চলছে তো নাকি? অগত্যা হীরেনবাবু ফিরে এলেন, ঠিক করলেন বড় সাহেবের সঙ্গে দেখা না করে যাবেন না। ভিজিটার্স রুমে বসে রইলেন, ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে দরজার দিকে লক্ষ্য রাখলেন কখন মিটিং শেষ হয়। আধ ঘন্টা বাদে মিটিং শেষ হলো, ইউনিয়নের নেতারা বেরিয়ে গেলেন।
হীরেনবাবু তড়ি ঘড়ি বড় সাহেবের ঘরে ঢুকলেন। দেখলেন বড় সাহেব ডিকটেশন দিচ্ছেন। ম্যাটারটা একটু কনফিডেন্সিয়াল, একটু পরে আসবেন। বড় সাহেব জানালেন, রঘুকে ডেকে বললেন, তোমাকে বলেছি না দরজার সামনে দাঁড়িয়ে থাকতে যাতে কেউ না ঢুকতে পারে, কোথায় ছিলে তুমি? হীরেনবাবুর হাসি মুহূর্তে ম্লান হয়ে গেল, তিনি অন্ধকার দেখতে লাগলেন। দেরি না করে ঘর থেকে বেরিয়ে পড়লেন, তরতর করে সিঁড়ি দিয়ে নেমে সোজা বাসস্ট্যান্ডে। বাসস্ট্যান্ডে চায়ের দোকান, হীরেনবাবু প্রতিদিন অফিস ফেরত এই দোকানে চা বিস্কুট খেয়ে পরে বাসে উঠতেন। হীরেনবাবুকে দেখে দোকানদার এসে তাঁকে নমস্কার জানিয়ে বলল, আরে বাবু আসুন আসুন, অনেকদিন পর তো দেখা, শুনলাম আপনি নাকি রিটায়ার করেছেন। যাই হোক, বাড়ির সব ভালো আছে তো? আপনার শরীরটা ভালো আছে তো? দোকানদার তার কর্মচারীকে ডেকে বলল, কে আছিস? এদিকে এদিকে আয়, এই বাবুর জন্য এক প্লেট স্পেশাল মিষ্টিটা আর এক কাপ চা নিয়ে আয়, যা। চা মিষ্টি খেয়ে হীরেনবাবু দাম দিতে গেলে দোকানদার বলল, ইগে বাবু, আপনি হলেন কি আমার অনেক দিনের খদ্দের, কিন্তু আজকে কিন্তু আপনি আমার অতিথি, অন্তত আজকের দিনটা আমাকে অতিথির সেবা সুযোগটা দিন। কথাটা শুনে হীরেনবাবুর চোখে জল এলো, মনে মনে ভাবলেন তাঁর সহকর্মীদের চেয়ে চায়ের দোকানের মালিক অনেক বেশি আপনজন। হীরেনবাবু বাড়ি ফিরলেন না, গঙ্গার ধারে একটা বেঞ্চে বসে রইলেন, অপলক দৃষ্টিতে নদীর ঢেউয়ের দিকে চেয়ে রইলেন। ভাবলেন এই ঢেউয়ের মতোই তো মানুষের জীবনে উত্থান পতন ঘটে, একদিন তাকে অফিসের সবাই শ্রদ্ধা করত, তার কথায় ওঠা বসা করত, অথচ আজ তিনি অবহেলিত, কারণ আজ তিনি ক্ষমতাহীন। ক্ষমতাহীন ব্যক্তিকে কেউ গ্রাহ্য করে না। রাত ৮টা, হীরেনবাবু উঠে পড়লেন। আজ আমি জীবনের এক মহাসত্য উপলব্ধি করলাম, ব্যক্তির চেয়ে চেয়ারের দাম অনেক অনেক বেশি।